হারামা আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে আল্লাহর জান্নাত তাদের জন্য চিরতরে হারাম। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। দেখি ভুলে গেলেন কিনা শরীকদার কেমনে সাব্যস্ত। অন্য কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করলে শরীকদার সাব্যস্ত হয়, অন্য কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত সাব্যস্ত করলে শরীকদার সাব্যস্ত হয়। আল্লাহ বলেন যারা আমার সাথে অন্য কাউকে শরীকদার সাব্যস্ত করবে তাদের জন্য আমার জান্নাত চিরতরে হারাম। এবার দেখুন রাসূল হাদিসে কি বলেন, রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রব্বি ফখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাস সাফা ফাখতারতু সাফাতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। রাসূল বলেন আল্লাহ আমার কাছে দুটি প্রস্তাব দিয়ে দূত পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। প্রথম প্রস্তাব আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা প্রথম প্রস্তাব। যদি এইটা আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাব, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। কিন্তু আপনার সুপারিশে আপনার সমস্ত গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব। যত আপনার যত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। বেদিন কাফিরের মতো আপনার গুনাহগার উম্মতকে কোনোদিন একটি উম্মতকেও বেদিন কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখবো না। এটা হলো বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা। দেখুন আলোচনা প্রসঙ্গে বুঝে ফেললেন কিনা, আমি কিন্তু এই আলোচনায় এখনো আসিনি কিন্তু প্রসঙ্গক্রমে আলোচনা হয়ে গেল, বুঝে থাকলে বলুন তো বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে কিনা? কি আলাদা মর্যাদা? আল্লাহ বলেন, রাসূল বলেন আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। এই শরীকদার সাব্যস্ত করা ছাড়া আর যত গুনাই আপনার মুসলমান উম্মত করুক না কেন এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না। সমস্ত মুশরিক, সমস্ত কাফির, সমস্ত বেঈমান, সমস্ত নাস্তিক, সমস্ত মুরতাদ চিরকালের জন্য জাহান্নামে থাকবে। কিন্তু মুমিন মুসলমান যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত না করে যত বড় গুনাহগার হোক চিরকাল জাহান্নামে থাকবে না। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের কোনো মর্যাদা আছে? কি ওরা চিরস্থায়ী জাহান্নামী? এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, ওরা চিরস্থায়ী জাহান্নামী। গুনাহগার মুসলমান, সুদকুর, গোসকুর, মদকুর, গাঞ্জাকুর, বেনমাজি, বেরুদা, বেফর্দা, জিনাকার, খুনি, সন্ত্রাসী চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখান থেকে আবার কেউ পাল্টা বিপরীত ব্যাখ্যা করবেন না, তাহলে আমি জিনাকার হওয়ার জন্য উৎসাহিত করলাম, বেনামাজি হওয়ার জন্য উৎসাহিত করলাম, বেরুজাদার হওয়ার জন্য উৎসাহিত করলাম, আমি বেপর্দা হওয়ার জন্য উৎসাহিত করলাম, খুনি হওয়ার জন্য উৎসাহিত করলাম, আমি সুদকুর, গুসকুর, মদকুর হওয়ার জন্য উৎসাহিত করলাম, এমনটা মনে করবেন না। কাফির হবে চিরস্থায়ী জাহান্নামী আর গুনাহগার মুসলমান হবে দীর্ঘস্থায়ী জাহান্নামী। উৎসাহিত করলাম না, শুধু মর্যাদার ব্যবধানটা বলে দিলাম। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদার ব্যবধান, বেদিন কাফির থাকবে চিরকাল জাহান্নামে আর গুনাহগার মুসলমান থাকবে দীর্ঘকাল জাহান্নামে। আমার কথা বুঝে থাকলে একটা কঠিন প্রশ্ন করব, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। যেহেতু প্রশ্নটা কঠিন, না বুঝে জবাব দিয়ে ঠগা খাইবেন না, না বুঝলে চুপ থাকবেন, শুধু বুঝলে জবাব দিবেন।
এবং প্রশ্নটা করার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বেদিন কাফির থাকবে কতদিন জাহান্নামে, আর গুনাগার মুসলমান থাকবে কতদিন? এবার বলুন আপনারা চিরকাল জাহান্নামে থাকতে চান না দীর্ঘকাল? কোনটাই না। তাইলে বেহর্দা হওয়া যাবে না, তাইলে বেনামাজি হওয়া যাবে না, তাইলে বেরোজাদার হওয়া যাবে না, তাইলে সুৎকুর হওয়া যাবে না, তাইলে গুসকুর হওয়া যাবে না, মাতকুর হওয়া যাবে না, গাঞ্জাকুর হওয়া যাবে না, খুনি হওয়া যাবে না, সন্ত্রাসী হওয়া যাবে না। আমার তো মনে হয় এই সমস্ত বিষয় আপনারা যতই কুচিনাটি মনে করেন না কেন, সমস্ত মুসলমানদের জীবন বর জানা থাকা দরকার। সমস্ত মুসলমানদের জীবন বর জানা থাকা দরকার। বুঝে থাকলে বলুন বেদিন কাফিরে আর গুনাগার মুসলমানে মর্যাদায় সমান সমান না ব্যবধান? ব্যবধানটা কি? কাফির চিরস্থায়ী জাহান্নামী আর গুনাগার মুসলমান দীর্ঘমেয়াদী জাহান্নামী, দীর্ঘমেয়াদী জাহান্নামী গুনাগার মুসলমান। যদি আপনারা বলেন চিরস্থায়ী জাহান্নামী হতে চাই না, তাহলে আল নবীর মর্যাদার নামে নবীকে আল্লাহর সাথে শরীকদার বানানো যাবে না। আর যদি বলেন কিছুদিনের জন্য জাহান্নামী হতে চাই না, তাহলে বেনামাজি হওয়া যাবে না, বেরোজাদার হওয়া যাবে না, বেপর্দা হওয়া যাবে না, খুনি হওয়া যাবে না, সন্ত্রাসী হওয়া যাবে না, মস্তানি করা যাবে না, সুৎকুরি করা যাবে না, গুসকুরি করা যাবে না, মদকুরি করা যাবে না, গাঞ্জাকুরি করা যাবে না। এইটা হইল গুনাগার মুসলমানের মর্যাদা না, এটা হইল নেককার মুসলমানের মর্যাদা। যদি মুসলমান সব রকমের গুনাহ বর্জন করে জীবন যাপন করতে পারে, তাহলে গুনাগার মুসলমানের উপর সাধারণ মুসলমানের মর্যাদা, গুনাগার মুসলমান দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নাজাত পাবে, আর নেককার মুসলমান জাহান্নামের আগুন ছুঁইবার আগেই জান্নাতে চলে যাবে। এবার কোন কোন দলের মর্যাদার ব্যবধান? গুনাগার মুসলমান আর নেককার মুসলমান, বলুন তো গুনাগার মুসলমান আর নেককার মুসলমানের মর্যাদা সমান সমান? তাইলে ব্যবধানটা কি? গুনাগার মুসলমান জাহান্নামে দীর্ঘদিন শাস্তি ভোগ করার পরে নাজাত পাবে, আর নেককার মুসলমান জাহান্নামের আগুনে শুইবার আগেই জান্নাতে চলে যাবে।